স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে বাংলাদেশে। এই শেখ হাসিনা পদত্যাগ করছে এই নিউজটি করেছেন শেখ হাসিনারই আজ্ঞাবহ সংবাদ মাধ্যম সেই সময় টিভি এবং অন্যান্য আরো জাতীয় অনেক নিউজে ইতিমধ্যে এটা প্রকাশ পেয়েছে, যেটা আওয়ামী লীগ প্রকাশ করার কিছুক্ষণ পরে আবার তাদের প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সেই নিউজটি ঢেকে রাখার চেষ্টা করেছে বা বাদ দেওয়ার চেষ্টা করেছে। এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এইটা সময় টিভিতে যখন প্রচার হয়েছে তার 15 মিনিট পরই বা 17 মিনিট পরেই তারা এটাকে আবার ডিলিট করে দিয়েছে। হয়তো শেখ হাসিনার উপর থেকে নির্দেশ এসেছে বা তারা সেটাকে ডিলিট করেছে জনগণের সাথে আরো কিছু। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, অর্থাৎ ঈদ মানি খুশি। তো এখন আপনি প্রশ্ন করেন যে এখন কেন ঈদ মোবারক জানাচ্ছেন ভাই, এখন কি ঈদ মোবারক জানার সময়? হ্যাঁ, একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন কেন ঈদ মোবারক জানাচ্ছি, অসময়ে ঈদ মোবারক জানানোর কারণটা কি। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবে, কখন করবে, কিভাবে করবে, এরকম নিউজ আমরা অনেক দেখেছি। আজকে একটা ভিডিও দেখাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার জন্য রাজি হয়েছে, অর্থাৎ তিনি পদত্যাগ করবে। আগামী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেই বারবার ভিসা রেস্ট্রিক্টেড চাপ দেওয়া হচ্ছে, সেই চাপটা বা ভিসা রেস্ট্রিক্টেডটা সত্য হতে যাচ্ছে দর্শক। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু বা বাট শব্দ ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবে ঠিক আছে, কিন্তু তিনি তার পছন্দের মানুষকে তত্ত্বাবধায়ক সরকারে রাখতে চায়। বুঝা গেছে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তাজ পাতা জাগা। এখন আসি আসল কথায়। আসল কথা হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাই। ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেরি না করে সেই কাঙ্ক্ষিত ভিডিওটি একটু দেখে আসতে চাই, চলুন। স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে বাংলাদেশে। এই শেখ হাসিনা পদত্যাগ করছে এই নিউজটি করেছেন শেখ হাসিনারই আজ্ঞাবহ সংবাদ মাধ্যম সেই সময় টিভি এবং অন্যান্য আরো জাতীয় অনেক নিউজে ইতিমধ্যে এটা প্রকাশ পেয়েছে, যেটা আওয়ামী লীগ প্রকাশ করার কিছুক্ষণ পরে আবার তাদের প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সেই নিউজটি ঢেকে রাখার চেষ্টা করেছে বা বাদ দেওয়ার চেষ্টা করেছে। এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এইটা সময় টিভিতে যখন প্রচার হয়েছে তার 15 মিনিট পরই বা 17 মিনিট পরেই তারা এটাকে আবার ডিলিট করে দিয়েছে। হয়তো শেখ হাসিনার উপর থেকে নির্দেশ এসেছে বা তারা সেটাকে ডিলিট করেছে জনগণের সাথে আরো কিছুক্ষণ ধোকা দেওয়ার জন্য। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে শেখ হাসিনা পাওয়ারে থাকছে না, শেখ হাসিনা নিজেই পদত্যাগ করবে, করছে, এবং আইনমন্ত্রীর সাথে সে বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা কিন্তু দিয়ে রেখেছেন। আইনমন্ত্রী ইতিমধ্যেই যেটা মুখ ফসকে বলে ফেলেছেন, আবার সেই তথ্যটা তিনি বলতে গিয়ে এটা বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করে একটি নির্বাচনকালীন সরকার করতে চায়, যে এই সরকারটায় অবশ্যই শেখ হাসিনা থাকবে না, বাট শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন বা তার পছন্দের কিছু মানুষদেরকে তিনি সেখানে রাখতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে সেটাও স্বপ্ন পূরণ হচ্ছে না। শেখ হাসিনা কিভাবে সরকার গঠন করতে হবে, আগামী সংসদ নির্বাচন কাদের কাদের অধীনে হবে, আমেরিকার এম্বাসি থেকে পিটার হাস সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূতরা ইতিমধ্যে সরকারকে জানিয়ে দিয়েছে স্পষ্ট, খেলা এখানেই শেষ, তোমাদের আর খেলা হবে না। এখন যারা পালানোর জন্য ফ্লাইটে টিকিট করে বুদ্ধিমানের কাজ করছে, হয়তো পালিয়ে যেতে পারবে, এরাই সবচেয়ে ভাগ্যবান যে কয়েকদিনের মধ্যে পারলে তারা পালাবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনার পদত্যাগ হবে এবং সেই পদত্যাগটা বাংলার জনগণ দেখবে, উল্লাস প্রকাশ করবে, রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করবে এবং আপনারা সেজন্য প্রস্তুত নিতে পারেন। আমি কখনোই কোনো কথা, আমি আগেও বলছি, এই জোর দিয়ে কথা বলার পেছনে যেই তথ্য, যেই উপাত্ত এবং যেই কনফিডেন্ট আমার রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা পাওয়ারে থাকবে না, শেখ হাসিনা নিজে পদত্যাগ করবে এবং এই সরকার শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের কোনো নির্বাচন হবে না। অতএব যেই আওয়ামী লীগাররা এখনো বসে আছেন, যে আপনারা মনে করছেন শেখ হাসিনা আপনাদেরকে পার পারিয়ে দিবে, সেই সুযোগে ঘুরে বালি, শেখ হাসিনা নিজেই তার জান বাঁচাও জান বাঁচাওর জন্য উম্মাদ হয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের আবল তাবল বক্তব্য দিয়ে জাতিকে কিন্তু বিভ্রান্ত করা শুরু করে দিয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে শেখ হাসিনা কয়েকদিন আগে সংসদে বলেছিলেন আমেরিকা চাইলে পাওয়ারে থাকা যায়, না চাইলে থাকতে পারে না। আবার গতকালকেই তিনি বলেছেন আমেরিকা আমরা যাব না, ভিসা আমার প্রয়োজন নেই, আমরা
আটলান্টিক সাগর পাড়ি দিয়ে এত দূরে আমরা কেমন যাব। তো কথার ভারসাম্য তিনি যখন নষ্ট করে ফেলেছেন, দ্যাট মিনস সে বুঝতে সক্ষম হয়েছেন তার পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব না, তাকে পদত্যাগ করতে হবে। সবচেয়ে আপনাদেরকে একটা তথ্য বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সরকারকে ইতিমধ্যে এই জো বাইডেনের সরকার এবং এই পিটার হাস বলেন, বিশ্বের অন্যান্য যেই সকল রাষ্ট্রগুলো বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায়, তারা ইতিমধ্যেই প্রেসক্রিপশন দেয়া শেষ। তারা বলে দিয়েছে দিস ইজ দ্য থিংস দ্যাট ইউ নিড টু ফলো, কোন এতার বেতার করা যাবে না, ডান বান করা যাবে না, এদিক সেদিক করা যাবে না, এক পটাই পথ নির্বাচন সুষ্ঠু করতে হবে, সুন্দর করতে হবে এবং জনগণের সম্পৃক্ততার মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে এই কথাগুলো সব আপনার কাছে প্রচার এই বাংলাদেশের মিডিয়া করছে না, বাংলাদেশের কোনো ব্যক্তি আপনাকে জানাবে না। একটু ভুলে ভালে কিন্তু মুখ ফসকে আইনমন্ত্রী বলেছেন, সাথে সাথে মিডিয়া এসেছে, কিন্তু সেটাও আবার 15 মিনিটের মধ্যে তারা ডিলিট করেছে। এর অর্থ কি? যে সিদ্ধান্ত পাকা, ক্ষমতায় থাকবে না, তাকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু আওয়ামী লীগ বলতে পারছে না, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে তাদের অ্যালার্জি রয়েছে, এই কথাটা মেনে নিয়ে তিনি কিভাবে করবেন? আপনাদেরকে একটা লজিক বলি, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অনেকগুলো কারণে। তিনি জানেন যে তিনি জোর করে ক্ষমতায় মোটেও থাকতে পারবে না, যেহেতু জোর করে থাকতে পারবে না, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনোভাবে তার কে একটু সম্পৃক্ত করে, একটু গোজামিল করে কোনো একটা সরকারকে দিয়ে নিজের ইজ্জত রক্ষা করা যায় কিনা। যেহেতু এতদিন পর্যন্ত তিনি তার বরত্ব প্রকাশ করেছেন, আমেরিকার সাথে সুসম্পর্ক, অমুকের সাথে সুসম্পর্ক, এই ক্রস ফায়ার উঠে যাবে, আপনার কি বলে বাংলাদেশের নিষেধাজ্ঞা উঠে যাবে, এই হাম্বি তাম্বি করে আওয়ামী লীগের যত সব আছলো গর্তের মধ্যে সাধারণত লুকে থাকা সেই সকল দুষ্ট বুদ্ধিজীবীরা একটু গর্ত থেকে বের হয়ে কিছু কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ওরা আবার এখন গর্তে ঢুকিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, গুড নিউজ হচ্ছে ওদের বুদ্ধিজীবী সব এখন গর্তে, একজনও সামনে নাই, মোস্তফা হইতে পারে না, কথা বলতে পারে না, টকশোতে ওদের ঠোঁট কালো হয়ে গিয়েছে, রঙিন চেহারা কালো ভ্যাস ধারণ করেছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে। অন্যতম কারণ কি জানেন? ক্ষমতায় থাকতে পারবে না, তথ্য তারা জেনে গিয়েছে। এখন বোকা কারা জানেন? বোকা হচ্ছে তারা যারা এখনো হাসিনাকে বিশ্বাস করে, যারা এখনো মনে করে হাসিনা উইল বি ইন দ্য পাওয়ার এবং হাসিনাই তাদেরকে শি উইল সেভ দেম। দিস ইজ টোটালি রং। আপনি হাসিনাকে বিলিভ করতে পারেন না। হাসিনা ক্ষমতায় থাকার জন্য আজকের যাদেরকে ব্যবহার করেছে তাদেরকে টিস্যু পেপারের মতো রাস্তায় নিক্ষিপ্ত করে দিয়েছে, কোনো কিঞ্চিত পরিমাণ তার জন্য মায়াকায় তিনি করেননি। আর করেননি বলেই তিনি বক্তব্যে সবসময় বলেন যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর নিথর দেহ যখন পড়া ছিল, কোথায় ছিল আমার আওয়ামী লীগের এই সকল সুদিনের বন্ধুরা? কেউ কি যেতে পারলেন না আমার বাবার সেই জানাজায় কিংবা পাশে? তারা তো আরো মিষ্টি বিতরণ করেছে। তো হাসিনা জানে যে আওয়ামী লীগের এই সুবিধাভোগী লোকগুলো শুধুমাত্র আমার সময় থাকবে, পরে আর থাকবে না। যেহেতু থাকবে না, মায়ের পিঠ তারা খেলে তাতে তার কোনো আপত্তি নেই, জনগণ তার উপরে ক্ষিপ্ত হলে তাতে তার কোনো সমস্যা নাই, এরা এই দেশে থেকে যা ইচ্ছা তাই হোক, তাতে হাসিনার কোনো সমস্যা নাই। যেহেতু হাসিনা সেফ ডোরে যেতে চায়, যে কোনো উপায়ে জেট বিমান অথবা সামহাও সে যেভাবে হোক কোয়ালিশন করে তিনি দেশ থেকে সেফটি মুডে বের হতে চায়, এটা তার একটি শর্ত। কিন্তু এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে হাসিনা চিন্তা করেছে যে সামহাও আমি যদি মোরামুরি করি, ঘষাঘষি করি, এন্ড অফ দ্য টাইম, মানে এখনো তো প্রায় 4 মাস 5 মাস এই সরকারের মেয়াদ আছে, এই টাইমের মধ্যে যে কোনো ধরনের সমস্যা বাংলাদেশে সৃষ্টি হতে পারে, হতে পারে আর্মির, হতে পারে অন্য কোনো উপায়ে, হতে পারে যে কোনো জনবিস্ফোরণ, এই যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি অ্যাডভান্স কিছু নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে আইনমন্ত্রীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে কি, যে পদত্যাগ করবে। কিন্তু বাস্তবিক অর্থে এই আরামদায়ক শব্দচয়ন যেটা তারা ইজিলি করছে সেটাও তাদের জন্য আরামদায়ক না। আমি বারবার বলছি, হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। হাসিনা পদত্যাগ যেটা এখন হৃদয়ে করেছে, তাদের সংবিধানের বাইরে থেকে তাদের ঘরের মধ্যে বসে যেটা সিদ্ধান্ত নিয়ে অলরেডি করে ফেলেছে, ওদের কিন্তু মোরালিটি ডাউন হয়ে গিয়েছে। ওরা এখন অলরেডি তাদের মেন্টালিটি থেকে এই ক্ষমতায় থাকার স্বাদ এটা হৃদয়ের ভিতর থেকে একদম হারিয়ে ফেলেছে, শুধুমাত্র জনগণের সাথে টিকে থাকার জন্য কিছু ভেষভূষামূলক বক্তব্য দিচ্ছে। জনগণকে একটা কথা বলতে চাই, হাসিনা যেই বক্তব্য এখন দেয় সকাল সন্ধ্যা, এর মধ্যে যা আপনাদেরকে বলে তার চেয়ে আরো 2,000-5,000 গুণ ভিতরে তার কাছে তথ্য আছে, যেই তথ্যগুলো শেয়ার করলে আওয়ামী লীগের একটা নেতাকর্মীও বাংলাদেশে থাকবে না। এই পুলিশ সদস্য তো পালানো শুরু করেছে, ওরা কেউ থাকবে না। এই কারণে হাসিনা শুধু কনফিডেন্স দিয়ে ওদেরকে রাখতে চাচ্ছে। কিন্তু বোকার ভাইয়েরা, 15 বছর হয়ে গিয়েছে, অনেক জুলুম করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক নির্যাতন করেছেন, দেয়ার ইজ নো চান্স।
আপনাদের জন্য আর কোনো চান্স নেই, আপনাদের জন্য আর কোনো অবস্থা নেই, আপনাদের জন্য বাংলাদেশের মানুষ আর কোনো অবস্থায় রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেবে না। এখন বুদ্ধিমানের কাজ কি? হাসিনা একটু হলেও বুঝতে পেরেছে যে পাওয়ারটা সামহাও যদি ছেড়ে দিয়ে কোনোভাবে আমি যদি একটু পার পাই তাহলেই আমি মুক্তি পেতে পারি, কিন্তু সেই জায়গায়ও সঠিকভাবে আপনি পাওয়ার হ্যান্ডওভার করতে পারবেন না। আপনাকে জনগণ আপনার মতো করে সরকার গঠন করে দিয়ে আপনি যত পদত্যাগ করেন কোনো লাভ হবে না। ওই চুপ্পু সাহেবকে দিয়ে করাবেন, ওই অন্যান্য আরো লোকজন দিয়ে গজা খিচুড়ি একটা করবেন, কেউ বাংলাদেশের মানুষ মাপবে না। আপনাদের সংবাদ যেটা এখন প্রকাশ পেয়েছে, জনগণের কাছে যে সংবাদ ইতিমধ্যে প্রচারিত হয়েছে, এটাই সত্য। প্রধানমন্ত্রী হিসেবে আপনি পদত্যাগ ইতিমধ্যে করে ফেলেছেন, আপনারা মানবিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, আপনারা জনগণের থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, আপনারা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। আর অল্প কয়েকটা দিন শুধু বাংলাদেশের জনগণকে শুধু কনফিডেন্স নিয়ে অপেক্ষা করতে হবে। আমি আবারও বলছি, আপনার চেয়ে আমি বেশি, আপনি যারা আমার কথা শুনছেন আপনার চেয়েও আমি বেশি এই সরকার থেকে নিগৃহীত, অপমানিত। আজকের এই সরকার থেকে আমি পরবাসে বসে, বিদেশে বসে আপনাদেরকে কনফিডেন্স নিয়ে বলছি যে এই সরকার ক্ষমতায় থাকবে না। অতএব দেশবাসীর এই মুহূর্তে যাদের দায়িত্ব রয়েছে তাদের একটাই দায়িত্ব, শুধু আমাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা, তাদেরকে শুধু মাঠে ময়দানে এখন কয়েকটা দিন শুধু সামনের সারিতে রাখতে হবে। বাংলাদেশের এই শেখ হাসিনা আর একটা গুলি ছুড়বে না, ছুটতে পারবে না, কোনো আক্রমণ করতে পারবে না, এবং শেষ কামড় যদি দিতেও চায় সেই কামড়টা কোনোভাবে ধুপে টেকবে না। জনগণ তার বিদায় করবে এবং জনগণ বিদায়ের জন্য প্রস্তুতি নিয়েছে, বিদেশিরাও প্রস্তুতি নিয়েছে। শুধুমাত্র হাসিনার এখন যারা লোকেরা, এই যে জয়, সজীবদের জয়কে খুঁজে পাওয়া যায়, আপনার আত্মীয় স্বজন তার যারা আছে খুঁজে পাওয়া যায়, এরা সব তথ্য পেয়ে গিয়েছে ইতিমধ্যে পালানোর জন্য। যত রাস্তা ডলার টলার যা আছে সব ব্রিফকেসে ভর্তি করে বিভিন্ন দেশে পাচার করছে, শুধুমাত্র বাকি জীবনটা বসে বসে কিভাবে খাবে সেজন্য, আর সেফ এক্সিটটা নেওয়ার জন্য অপেক্ষা করছে। তবে সত্য নিউজ ওটাই যে হাসিনা পদত্যাগ করছে, হাসিনা ক্ষমতায় থাকছে না, হাসিনার আন্ডারে কোনো নির্বাচন হবে না, বাংলার জনগণ তার অধীনে কোনো নির্বাচন হতে দেবে না।